হ্যালো, আসসালামু আলাইকুম। তেখতা পাড্ডা, আমি পাটারা মাস্তিয়া, আর রেডিশের পাতা দিয়ে আমার গার্ডেনের আমি এখন তুলি আনছি। আনিয়া আমি এখন আমি তরকারি রান্ধিমু। তো এটা হইছে পাটারা মাছ, আর ও আমার গার্ডেনের রেডিশ সের পাতা আর রেডিশ ধরছে তুরা তুরা তেখতা পাড্ডা। তো আমি কিতা যেটা রেডিশের ওটা আমি রয়েছি ডাইরেক্ট গ্রাউন্ডের মাঝে, মাটির মাঝে, ওটার মাঝে ওটা রেডিশ ধরছে। তো আজকে কইছেন না, আজকে একটা রেসিপি রান্ধিলাই করিলাই আপনারা আরে দেখাই দিই। বাটারা মাছ দিয়া আর ইয়ো দিয়া, রেডিশের পাতা ডেঙ্গা দিয়া আর রেডিশ ওটা দিয়ে আমি রান্ধিলাই। তো এখন আমি দেখতে পাড্ডা আমি ওটারে বানাইলাম, আর বানাইয়া আমি খাটিয়া বুটিয়া আমি দইয়া আর রেডি করমু। তো আমি এখন হইল গিয়া আজকে বেশি গার্ডেনিং আপনারা দেখাইতাম পারছি না। তো কইছেন আজকে একটা রেসিপি বানাইলাই, তো দেখ দেখ যখন আমি ওটা রেডিশের ফাতা আমি তুলছি তখন আমি গার্ডেনও ইয়ে করছি না, তুলতাম পারছি না, আর তেমন কিছু নয়া নাই আমি কিতা দেখাইতাম। তো ওইটা খালকে যে একটা গত ভিডিওর মাঝে যে একটা ইয়ে আছিল একটা অসিনও আমি খালি কইজন ফাতা তুলি আনিলাই, আর বেশি কিছু গার্ডেনও দেখাইবার নাই। তো ইনশাল্লাহ আমি দেখাইমু, আর ফাতা একটু সব ফাতাও বড় বড় হয়ে গেছে আর ইয়ে হয়ে গেছে। তো এখন ফাতা যখন এখন বড় হয়েছে তখন খাইতে খাইতে আর বোঝা যায় যে মনে আর ফার্সি না, বাক্কা মানে গার্ডেনও ফাতা হয়ে গেছে। আর তো এখন আমার খালি বারসাইডাম আমার খদ্র গাছটা লাম্পই, তো উড়ির মাঝে উড়ি ধরতো ডুগুড়তো, তো ডিফারেন্স যখন খালিও ওটা শাক বানাইয়া আর তরকারি রান্ধিয়া খাইতাম মাছ দিয়া ইয়ো। তো এখন দেখতে পাড্ডা আমি আমার বাটারা মাছে আমি দইরাম বানাইয়া, এখন আমি দইরাম, দইয়া আমি এখন তেল দিছি পরিমাণ মতো, কুকিং স্পুন এক স্পুন ও স্পুনে এক দুই স্পুন অয়েল দিছি, দিয়া আমি একটারে খসাইছি পিঁয়াজে দিয়া, এখন মিক্সখারি দিছি, চিলি পাউডার দিছি, হলুদ দিছি, জিরা দিছি, আর ধনিয়ার গুঁড়া দিছি, আর একটু হইছে মাদ্রাস পাউডার দিছি, দিয়া আর লবণ পরিমাণ মতো আমি দিছি, দিয়া আমি মিক্স করছি, আর একটু চিলি কম হয়ে গেছে তো কইজেন না, একটু তুলো একটু চিলি আমি দিছি। তো এটা মানে যার জেলান চায়, তো আমি মাছের তরকারি যদি আমি রান্ধিতে একটু চিলি পাউডার একটু বলন দিই, তো জাল তরকারি মাঝে না হইলে মজাও লাগে না। তো আমি মাছের মাঝে আমি একটু জাল দিই, বা তখন মাংস রান্ধি চিকেন বা বেরি তখন আমি লিগিয়া একটু জাল কম দিই, বিকজ বাচ্চাতে জাল খায় না। আর মাছের তরকারি তারা একটু জাল হইলেও মানে তারা মাছ তেমন খায় না ইটা, তো মাছের মাঝে তরকারি একটু জাল হইলেও অসুবিধা নাই, আমি হলান দিছি তারা খাইতে পারবো করি। আর এখন দেখতা পাড্ডা আমি সপ্তাহ মিক্স খারি সপ্তাহ ইয়ে বুনা কইরিয়া এখন আমি রেডিশের ফাতা রেডিশ আমি ডালি দিছি খসাইবার দেয়, আমি লাইরিয়া দিলেইমু, লাইরিয়া দিয়া খসানির দেয় আমি রাখি দিমু। তো এখন দেখরা আমি রেডিশের ফাতা রেডিশ দিয়া আর এখন আমি লাইরিয়া দিলেইমু, আর বাক্কা ফাতা হয়ে গেছে। যখন ফাতা বানাইবার আগে বোঝা যায় যে তো ফাতা, কিন্তু আসলে যখন একটারে মানে আমি দেখছি চাইয়া যে তো ফাতা তুলি বাট এসে ইয়ে হয়ে যায়, তখন দেখতা পাড্ডা আমার খসানি হয়ে যার, আর দেখো বাক্কা যে তো ফাতা আছিল, এখন যখন পানি দিছি খসাইবার দেয় একটু ইয়ে করবার দেয়, তো ওখান দেখতা পাড্ডা মানে ফাতা কমে গেছে বাট রেডিশ রয়েছে। তো এখন আমি 10 মিনিটের দেয় আমি দিলে ইসলাম আমি খসানি, তো
একটু আমি দিয়েছি, খসা নিয়ে গেছে, এখন আমি বাটারা মাছ আমি ডালি দিছি। তো ডালিয়া আরও 5 মিনিট পরে আমি একটু লাইড়া উড়িয়া দিয়া 5 মিনিট পরে আমি আর একটু, তো আমি একটু 5 মিনিট পরে লাইড়া দিয়া আর একটু জুল দিয়া দিলেই ও মাছের দেয়, মাছের মাছ খসা নির দেয়। আর মাছ ইত্যা মাছ কিন্তু বেশি সময় ইয়ে করা যায় না, বিকজ বেশি কুকড করলে 5 মিনিট 10 মিনিট কুকড করলেও এটা একবারে নরম হয়ে যায়। তো আমি 5 মিনিট কুকিং করার পরে আমি আর একটু পরিমাণ মতো জুল দিয়া আমি অগুইয়া রাখি দিছি, একবারে আমার হয়ে যাইব। তো তো এখন তেক্তা ফাড্ডা আমি লাই ফাতা দিয়া আর সাটিন মাছ দি আমি খাসামরিচ পিঁয়াজ আর একটু মিক্স কারি ওটা দিয়া আমি ও সাটিন দিয়া লাই লাই ফাতা চাটনি বর্তা করম। তখন আমি লাই ফাতারে ছোটো ছোটো হইরে আমি খাটিমু, খাটিয়া ও আমি খাটছি লাই ফাতারে, খাটিয়া আমি ও সাটিনের মাঝে আমি রাখিয়া খাসামরিচ আর মিক্স কারি হলুদ জিরা ধনিয়া তুরা তুরা ফ্রমণ ইয় মতো দিয়া আমি একটারে মিক্স করম, মিক্স করম। তো মিক্স হই দিয়া আর কিন্তু লাই ফাতা বাক্কা গরান আছে, আমার গার্ডেনের লাই ফাতা বাক্কা ইয় আছে। তো এখন দেখতে ফাড্ডা আমি চিলি পাউডার পরিমাণ মতো আমি দিছি আর সাটিন দেখরা ওটা সাটিন দিয়ে আমি ইয় করতাম আর আমার গার্ডেনের লাই ফাতা আমি আনছি মিক্স আমি দিছি অন মাঝে হলুদ জিরা ধনিয়া আর চিলি পাউডার আর তুরা পরিমাণ মতো আমি ইয় দিছি লবণ দিছি দিয়া ও আমি মিক্স করলাম। মিক্স করিয়া আমি একটু তেল রাখছি আমি পরিমাণ মতো তেল দিয়া তেলের মাঝে আমি ইয় করবো। তো বাক্কা আমার গার্ডেনের লাই ফাতার মাঝে একটু গ্রান আছে আর যে বালা লাগে ইয় তো আমি ও লাই ফাতা দিয়া সাটিন বর্তা কোনোদিন করছি না, চাটনি করছি না, তো হইছে না আজকে ইয় করম। তো একটা হান্ডির মাঝে দেখরা আমার আগের কিতা আছিল মশলা অলরেডি তো আছিল, তো মশলার মাঝে একটু তেল দিলেছি হই মশলার ওয়েস্ট করার দরকার নাই। তো ও মশলার মাঝে আমি কুকিং স্পুনে 1/2 স্পুন অয়েল রাখছি রাখিয়া আর ও আমি যে মিক্স করিয়া রাখছি আমার ধনিয়া কেতা লাই ফাতা আর সাটিন খাসামরিচ পিঁয়াজ উতা দিয়া মিক্স করছিলাম। তো ওখানে আমি ডালি দিছি, ডালিয়া ওখানে আমি লারমু লাইরিয়া আর ইয় করম। তো এখানে মাঝে বেশি মানে লাইরিয়া আমি দিয়া গুইরা রাখি দিম। তো 5 মিনিট পরে 2 মিনিট পর পর আমি দেখমু চেক করমু মানে আবার ইবার মরুও ধরিলাই এটা। তো আমি আবার 2 মিনিট পরে আবার এটারে আমি ইয় করছি। তো সাটিন দিয়া আর লাই ফাতা দিয়া কিন্তু খাইয়া দেখবা যে মজা আছে, এটা গ্রানও করে। আর লাই ফাতা দি আসলে মাছের চাটনি খুঁড়িয়া খাইতে কিন্তু আরও মজা, মেখলু মাছ দিয়া বর্তা করলে আরও মজা হয়। আমি একবার ট্রাই করছি মেখলু ফিশ অ্যান্ড ইয় এনি ফিশরে মানে ইয় খুঁড়িয়া খাইতেও দেখরা আমার মাছের আগে যেন আমি রেডিশের ফাতা দিয়া রেডিশ দিয়ে আমি রান্ধিছিলাম আর আরিবাই রান্ধিছি আমি 2 রেসিপি করছিলাম আইটেমস আর আমার চাটিন। তো আচ্ছা তো আর আল্লাহ।